আসসালামু আলাইকুম। দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি একটা জায়গায় এসেছি, নতুন রোড, ভার্সিটি পর্যন্ত আমাদের নতুন লাইট লাগিয়েছে। 14 পয়া থেকে ভার্সিটি পর্যন্ত লাইট লাগানো হয়েছে, খুব সুন্দর লাইট লাগিয়েছে আর কি। তো আমরা এখন 14 পয়া থেকে ভার্সিটি পর্যন্ত আপনাদেরকে লাইটিংটা দেখাবো, খুব সুন্দর একটা জায়গা। হ্যাঁ, আপনারা উপভোগ করতে পারবেন এবং নিচটা দেখতে পাবেন কত সুন্দর জায়গা। আমি এখন বাইকে আছি, বাইকতে দেখাবো, হাঁটে দেখানো সম্ভব না, বহু সময়ের ব্যাপার। আপনার 14 পয়া থেকে ভার্সিটি মেন গেট পর্যন্ত আপনাদেরকে দেখাবো লাইটিংগুলো, নতুন রোড এবং নতুন লাইটিং। আপনারা উপভোগ করতে পারবেন খুব সুন্দরভাবে এবং খুব সুন্দর লাইটিং। হ্যাঁ, রাজশাহী এমনি শিক্ষানগরিক 1 নম্বর, 2 নম্বর পরিষ্কার পরিচ্ছন্ন নগরিক, 3 নম্বর হইল সুন্দর নগরিক রাজশাহী। রাজশাহী সবচেয়ে সুন্দর এখন বাংলাদেশের মধ্যে। আপনাদেরকে সৌন্দর্য দেখানোর জন্য আর কি এসেছি আমি এবং সৌন্দর্যটা দেখাচ্ছি, আপনারা খুব ভালো লাগবে। দেখেন কত সুন্দর জায়গা। আপনারা উপভোগ করতে পারবেন খুব সুন্দর একটা জায়গা। দেখেন খুব আস্তে আস্তে গাড়ি চালাচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি, এবং বহু দূর থেকে মানুষজন এসছে। হ্যাঁ, দেখেন হয়তো বা নতুন পর্ব চলে এসছে আমাদের এই জায়গাটা দেখার জন্য, এবং অনেক বাইকাররা এসছেন এখানে রেস্ট করার জন্য, ফাঁকা রাস্তা তাই। হ্যাঁ, অনেক বাইকারদেরকেও দেখতে পাচ্ছেন, অনেক বাইকার আছে, অনেক ক্রিকেটার আছে, এবং সব সেলফি তোলার জন্য পাগল হয়ে আছে, সেলফি তুলছে, চাইছে ঘুরে ফেলে। হ্যাঁ, ছবি তুলছে, সবাই ছবি তোলার জন্য এসছে বেশিরভাগ মানুষজন। হ্যাঁ, দেখেন বাচ্চা কাছে চলে এসছে এবং হাঁটাহাঁটি করার জন্য চলে এসছে সব। দেখেন এখানে প্র্যাকটিস চলছে, বাচ্চাও প্র্যাকটিস করতে চলে এসেছে। দেখেন প্র্যাকটিস চলছে সুন্দরভাবে, দেখেন এখানে ব্যাট ধরেছে, এপারে একটা চলছে, অনেকগুলো প্র্যাকটিস চলছে ভাই, সমস্যা নেই। পাড়া থেকে সব এসে রাস্তার বাড়ি থেকে দেখছে আর কি। হালকা পাতলা শীত, সুন্দরভাবে সব এসছে, গরম নাই, আবহাওয়া ঠান্ডা, সবই ঠান্ডা, আশেপাশেও ঠান্ডা। আমরা বিনোদপুর চলে এসেছি, বিনোদপুর একটু ভিড় থাকে সবসময়, থেকে গ্যাঞ্জাম থাকে, এই সাইডের চায়ের দোকান অনেক পরিমাণের গ্যাঞ্জাম থাকে আর কি। আপনারা দেখতে পাচ্ছেন বিনোদপুর রয়েছে, রাস্তা এক সাইড কমপ্লিট কিছুটা হয়েছে, আরেক সাইড কমপ্লিট এখনও হয় নাই, যদিও যার কারণে আর কি খারাপ রাস্তা দিয়ে আমি ভিডিও করছি, আস্তে ধীরে যাচ্ছি। ভালো রাস্তাটাতে গ্যাঞ্জাম আছে অনেক,
এবং রাস্তা অনেক চালু রাস্তা এটা। আমরা বিনোদপুর পার হয়ে গেলাম, আমরা এখন অলরেডি ভার্সিটির কাছে চলে আসছি, ভার্সিটি গেটের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি চার সাইড থেকে লোকজন এসছে দেখার জন্য, অনেক দূর থেকে লোকজন এসছে সব বাইক টাইক নিয়ে দেখতে, সৌন্দর্য দেখার জন্য, সৌন্দর্যটা উপভোগ করার জন্য আর কি। হ্যাঁ, আপনারা দেখেন সবাই কি সুন্দর সব ক্যামেরা নিয়ে চলে এসছে এবং আড্ডাও মারা হচ্ছে, জায়গাটাও দেখা হচ্ছে এবং সেলফি তোলার জন্য সব চলে এসছে জায়গাতে, অনেকজন ভিডিও করছে এবং ছবি তুলছে। বাসা থেকে নিয়ত নিয়ে এসছে যে লাইট দেখতে যাব, আমরাও নিয়ত দিয়ে এসেছি যে লাইটের ভিডিও করব এবং লাইট দেখতেই যাব আর কি। তো এ আমাদের ভার্সিটি গেট অলরেডি চলে এসেছি, আর কিছুটা আছে এখানে লাইটিং শেষ, এ পর্যন্ত লাইটিং করেছে, যত লাইটিং করছে তত দূর আপনাদেরকে ভিডিও দেখালাম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন। তো ভিডিও করলাম আমি, আমার বাড়িয়ালি চলে এসেছি ভিডিও করার জন্য। এই যে অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, আর যে কোনো কিছু জানার যদি থাকে রাজশাহীর নতুন রোড দেখার জন্য অবশ্যই জানাবেন, কেমন আমি চেষ্টা করবো আপনাদেরকে নতুন নতুন রোড দেখানোর জন্য। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।